Hey viewers, welcome to our channel Ready House for Sale Dhaka. এখানে পাবেন আপনি ready house, flat, plot and other property information. প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি জমির ভিডিও দেখার জন্য। আজকে যে জমিটি দেখতে পারবেন সেটি একটি দেড় কাঠার প্লট। জমিটি সম্পর্কে তথ্য দিব, প্লাস জমিটি কোথায় তার অবস্থান সে সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো। দর্শক, আমরা যে রাস্তাটা আপনাকে দেখালাম সামনে, সেটা হচ্ছে একটা 25 ফিটের রোড। সেই রোড থেকে একটা প্লট ভিতরে এই যে ছোট রোডটা দেখতে পাচ্ছেন এখানে, কিন্তু এটা 8 থেকে 10 ফিটের রোড হবে। এখন বর্তমানে ছোট একটা রোড আছে, তো এই রোড দিয়ে একটা বিল্ডিং এর পিছনে কিন্তু জায়গাটা দেড় কাঠা জায়গা, খুব রিজনেবল প্রাইসে বিক্রি হবে। দর্শক, প্রাইসটা আমরা দিয়ে দিব ডিসক্রিপশনে, আপনারা দেখতে পারবেন এবং আমরা আপনাদেরকে জানিয়ে দেব কত টাকার মধ্যে আপনি পুরো জমিটা কিনতে পারবেন। দর্শক, আমরা আপনাদের জন্য প্রতিনিয়ত নিয়ে আসছি এই ধরনের জমি, যাতে করে আপনার ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এবং আপনি একটা জমি কিনে সাথে সাথে বাড়ি করতে পারবেন। দর্শক, এটা হচ্ছে ঢাকার বসিলা ব্রিজের পরে ওয়াশপুর গার্ডেনের পাশে ওয়াশপুর পড়েছে এবং ওয়াশপুরটা আপনারা জানেন। বসিলা ব্রিজ থেকে নেমে হাতের ডান দিকে যেতে হয় এবং ব্রিজ থেকে নেমে আপনি পায়ে হেঁটে গেলে 5 মিনিটের মধ্যে চলে যেতে পারবেন। আপনি যদি বাইক বা গাড়ি নিয়ে যান, 2 মিনিট সময় লাগবে আপনার এখানে পৌঁছতে। খুবই নিরিবিলি একটা পরিবেশ এবং এখানে কিন্তু টোটালি রেসিডেন্সিয়াল এরিয়া। এই যে এই অংশটা দেখতে পাচ্ছেন, পাশে যে বিল্ডিংটা রয়েছে, বিল্ডিং এর পাশ থেকে শুরু করে দেড় কাঠা পরিমাণ জায়গা কিন্তু এখানে বিক্রি হবে। যদি মনে হয় আপনার প্রয়োজন এই দেড় কাঠা জমি একটা বাড়ি করার জন্য ছোটখাটো, তাহলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা আপনাদেরকে এই বাড়িটা দেখা ব্যবস্থা করব। দর্শক, আমরাই আপনাদের জন্য নিয়ে আসছি প্রতিনিয়ত জমি, বাড়ি বা অন্যান্য প্রপার্টির ইনফরমেশন, যাতে করে আপনি সহজেই ঘরে বসে প্রপার্টি দেখতে পারেন। দর্শক, এই জমিটি কাগজপত্র 100% ওকে আছে, খাজনা খারিজ, মালিক বরাবর। আপনি এখন কিনে এখনই রেজিস্ট্রি করতে পারবেন এমন একটা জমি এটি, কোনো ধরনের ঝামেলা নেই। আপনারা অবশ্যই যখন কিনবেন, কেনার আগে আপনাদেরকে কাগজপত্র দেওয়া হবে, যাতে করে আপনি সহজেই জমি চেক করতে পারেন ভূমি অফিসের মাধ্যমে। দর্শক, আমরা যে সকল জমি দেখিয়ে থাকি সে সকল জমির কাগজপত্র ওকে থাকলেই কিন্তু আমরা দেখাই, নতুবা দেখাই না, কারণ আপনি যখন কিনবেন অবশ্যই তো চেক করবেন তাহলে কিভাবে আপনি কিনতে পারবেন। এই জন্য আমরা আগে থেকে নিশ্চিত হয়ে নেই, যাতে করে এই ধরনের টেকনিক্যাল প্রবলেমগুলো বা লিগ্যাল প্রবলেমগুলো না থাকে। দর্শক, আমরা আরও জমি জমা নিয়ে আসবো আপনাদের সামনে প্রতিনিয়ত। আপনারা আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু প্রতিনিয়ত এই ধরনের জমি বা অন্যান্য প্রপার্টিগুলো আপনি কিন্তু দেখতে পারবেন আমাদের চ্যানেলের মাধ্যমে। দর্শক, আপনারা কোন এরিয়াতে বসবাস করেন, আপনারা কোন এরিয়াতে ভিডিও দেখতে চান, সেটা কিন্তু আমাদেরকে জানালে আমরা সেভাবে আপনাদের সামনে নতুন নতুন ভিডিও উপস্থাপন করব। দর্শক, এই ভিডিওটা সম্পর্কে, এই জমিটা সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি। এটা দেড় কাঠার একটা প্লট এবং এটা বিক্রি হবে, আপনি কিনতে পারবেন টোটাল জমিটা। যদি কোনো ভাই বন্ধু বা অন্য অন্য কেউ থেকে থাকেন, জমিটা আপনি কিনবেন, তাহলে নির্মুক্ত নাম্বারে আমাদেরকে কল দিতে পারেন, আমাদের প্রতিনিধি থাকে ওখানে, আপনাদেরকে জমি দেখানোর ব্যবস্থা আমরা করে দেব। প্রতিনিয়ত অনেক ভাইরা যাচ্ছেন আমাদের জমি দেখতে, আমরা থ্যাঙ্কফুল যারা যারা আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিও দেখার পর জমি দেখেছেন। আশা করি পরবর্তীতে আপনারা আবারও যাবেন। আমরা চাই আপনারা একদম ফ্রেশ একটা জমি কিনেন এবং কম মূল্যে কিনতে পারেন, সেই প্রচেষ্টাই কিন্তু আমাদের থাকে। সো দর্শক, এই ছিল ওয়াশপুরে একটা সুন্দর দেড় কাঠার প্লট। আমাদের কাছে আরও কিছু প্লট রয়েছে ওখানে, আপনি চাইলে ওখান থেকে আরও বেশি পরিমাণ জমি কিন্তু নিতে পারেন, সেই ব্যবস্থা কিন্তু আমাদের রয়েছে। 10 কাঠা, 5 কাঠা, 20 কাঠা, 15 কাঠা, এই ধরনের প্লট কিন্তু আমাদের হাতে রয়েছে। সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো জমি কেনার বিষয়ে। এই ভিডিওটা যারা যারা দেখলেন দেশে এবং দেশের বাইরে থেকে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আর বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না, যাতে করে এই ধরনের ভিডিওগুলো আপনি নিয়মিত পেতে পারেন। ভিউয়ার্স, এখন আপনাদেরকে দাম সম্পর্কে একটু ধারণা দিচ্ছি, দামটা কত হতে পারে এখানে। দর্শক, এই দেড় কাঠা জমির দাম পড়বে 25 লাখ টাকা। এই এলাকাতে 1 কাঠা জমির দাম আছে প্রায় 25 থেকে 30 লাখ টাকা। সেক্ষেত্রে দেড় কাঠা পাচ্ছেন আপনি, রোডটা একটু ছোট হওয়ার কারণে আপনি 25 লাখ টাকা দেড় কাঠা পেয়ে যাচ্ছেন। সো এটা নিয়ে সামান্য নেগোসিয়েশন করা যাবে, আপনারা যদি মনে করেন আপনারা নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দামের বিষয়ে আমাদের সাথে ডিসকাস করতে পারেন, আমরা দাম নিয়ে কথা বলতে পারবো। দর্শক, কবে নাগাদ আপনি দেখতে পারবেন সেটা যদি আমাদেরকে জানান, আমরা সেভাবে শিডিউল করে আপনাদের সাথে আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে, যাতে করে আপনি সহজেই জমিটা কিনতে পারবেন। আর কেনার পর প্রসিডিউরটা আপনারা সবাই জানেন যে অবশ্যই কেনার আগে কাগজপত্র দেখে আপনি সাথে সাথে চাইলে একই দিনে টাকা দিয়ে রেজিস্ট্রি করতে নিতে পারেন। সো আমাদের এতে কোনো টেকনিক্যাল কোনো প্রবলেম নেই,
আমরা চাইব আপনারা যাতে করে খুব তাড়াতাড়ি এই জমিটা ভিজিট করবেন এবং জমিটা তাড়াতাড়ি কিনবেন, কারণ অনেক জমি আছে থাকে না, পরবর্তীতে সেল হয়ে যায়। সো আপনার পছন্দের জমিটা যত সেল না হয়, আপনার জমিটা যত পেয়ে যান, তো সেক্ষেত্রে আমরাও আপনাদেরকে 100% সহযোগিতা করব একটা জমি কেনার বিষয়ে। সো দর্শক, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তীতে আমরা আবারও আসব নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আর বেল আইকনটাতে ক্লিক করতে ভুলবেন না, যাতে করে এই ধরনের ভিডিওগুলো আপনি নিয়মিত পেতে পারেন আপনার মোবাইল, ল্যাপটপ এবং কম্পিউটারে। ধন্যবাদ সবাইকে।